السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيا أيها الطلاب الأعزاء والمشاهدون الكرام من قريب وبعيد، رحمني ورحمكم الله تعالى عز وجل في الدارين. كيف حالكم أيها الأحباب؟ أرجو أنكم بفضل الله تعالى وبمنه وكرمه في صحة وعافية، وأنا أيضا بدعائكم الخير الحمد لله في صحة وسلامة. أيها الأحباب، أرحبكم في هذه الحصة، حصة قواعد اللغة العربية عبر إنترنت من جانب بنغورا سينيور مدرسة بوالكالي شيتاغون، ومن جانب خاصة بنغلاديش أونلاين مدرسة داكا. أيها الأحباب، أنتم تعلمون نحن نتكلم ونتحدث متواليا عن المادة هداية النحو. اليوم هذه عنوان الدرس لهذا اليوم إعراب جمع المؤنث السالم وغير المنصرف. وغير المنصرف প্রিয় তোমরা যারা আমাদের সাথে নিয়মিত হেদায়েত النحو তথা আরবি দ্বিতীয় পত্রের এই অনলাইন ক্লাসে যারা নিয়মিত আমাদের সাথে অংশগ্রহণ করে যাচ্ছ এবং যারা নতুন করে যুক্ত হচ্ছে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ইসমে মুরবের যে এরাবের প্রকারের আলোচনা শুরু করেছিলাম এই এরাবের উপর দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে এরাবের দৃষ্টিকোণ থেকে ইসমে মুরব কত প্রকার ছিল, ষোলো প্রকার। হ্যাঁ, ষোলো প্রকার, এবং এই ষোলো প্রকার ইসমের জন্য এরাব ছিল নয় প্রকার। কেমন? তো গত ক্লাসে আমরা তিন প্রকারের ইসিম, মুফরাদ মুনসারিফ সাহি, মুফরাদ মুনসারিফ জারি মজারা সাহি এবং জামা মুকাসর মুনসারিফ, এই তিন প্রকারের ইসিমের জন্য এক প্রকারের এরাব। কেমন? হালত রাফা জম্মা, হালত নসব ফতহা, হালত জর কাসরার সাথে হবে। কেমন? এই অর্থাৎ এরাবের প্রথম প্রকার আর ইসমে মুরবের তিন প্রকার, তিনটি প্রকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো ইনশাআল্লাহ আজকে আমরা এই ইসমে মুরবের তৃতীয় এবং চতুর্থ নম্বর, সরি, চতুর্থ এবং পঞ্চম নম্বর ইসিম, অর্থাৎ চতুর্থ নম্বর এরাবের দৃষ্টিকোণ থেকে যে ষোলো প্রকার, তার চতুর্থ নম্বর ইসিম হল ইসমে মুরব হল জামা মুয়ান্নাস সালেম, আর পঞ্চম নম্বর ইসিম হল গায়রে মুনসারিফ। এই দুই প্রকারের ইসিম নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমরা আরবি ইবারত যদি সহি শুদ্ধভাবে পড়তে চাও, বলতে চাও, কেমন, তাহলে এই এরাবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। তা আসো আমরা তাহলে আর দেরি না করি এই দুই প্রকারের ইসিম, ইসিমের ইসমে মুরবের এরাব নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের আলোচনা চালিয়ে যাব। তো প্রথম প্রকার হচ্ছে কি, জামউল মুআন্নাস আস-সালিম, জামউল মুআন্নাস আস-সালিম। কেমন? জামা মুআন্নাস সালিম, জামউল সালিম কাকে বলে? এই আলোচনা অতীত হয়েছে। কেমন? অর্থাৎ যে মুআন্নাসের জমার মধ্যে তার ওয়াহেদের গঠন কি থাকে, ঠিক থাকে, এবং সবচেয়ে বড় কথা হলো জামা মুআন্নাস সালেম, জামা মুআন্নাস সালেম চেনার যে আলামত সেটা হচ্ছে এই ইসিমগুলোর শেষে আলিফ এবং লম্বা তা থাকে, আলিফ এবং তা থাকে জামা মুআন্নাস সালেমের শেষে। যেমন তুমি দেখো মুসলিমাতুন, মুমিনাতুন, কেমন, কানেতাতুন, হ্যাঁ, হাফিজাতুন, হাফিজাতুন, কেমন, এই যে প্রত্যেকটা ইসিম শেষে আলিফতা 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 আলিফতা, কেমন, যেই ইসিমের শেষে এই আলিফ এবং তা থাকে সেই ইসিম কি হয়, জামা মুআন্নাস সালেম হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জামা মুআন্নাস সালেম যখন তরকিবে যখন আসবে, অর্থাৎ অন্য শব্দের সাথে মিলিত হয়ে যখন সেটা ফাইল হবে,
মফউল হবে সেটা যখন অন্যান্য যে আসমাই মারফুআত মনসুবাত মাজরুরাতের যে ইসমগুলো আছে এখান থেকে কোন একটি হয়ে যখন তরকিবে আসবে তখন জামা মুয়ান্নাস সালিমের ইরাব কি হবে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব তো দেখো আমি লিখি প্রথমে হুন্না মুসলিমাতুন رأيت مسلمات مررت بمسلمات بمسلمات دیکھو پی شکرتیرا মুসলিমাত ইসমগুলোর প্রতি একটু খেয়াল করো হুন্না মুসলিমাতুন একটু তরকিব করো তো দেখি হুন্না মুসলিমাতুন যে তারা মুসলিম মহিলা তাহলে হুন্না মুবতাদা মুসলিমাতুন খবর কেমন মুসলিমাতুন খবর এই মুসলিমাতুন এটা হলো খবর তো তোমরা জানো খবর কিসের প্রকার আসমাই মারফুআত মনসুবাত না মাজরুরাত কিসের নিশ্চয় মারফুআতের দ্বিতীয় প্রকার চতুর্থ প্রকার সরি মারফুআতের প্রকারগুলো কি কি ফাইল নায়েব ফাইল মুবতাদা খবর তাহলে চতুর্থ নম্বরে কি আছে খবর আছে তো আসমায়ে মারফুআতের কোন এক প্রকারের মধ্যে যখন পড়বে তখন আমরা জানি সেই ইসম কোন হালতে থাকে হালতে রফিঈর মধ্যে থাকে হালতে রফিঈর মধ্যে থাকে তো হুন্না মুবতাদা মুসলিমাতুন খবর তো মুসলিমাতুন এটা খবর হিসেবে কোন হালতে আছে হালত রফিঈর মধ্যে আছে হ্যাঁ আচ্ছা তাহলে এই মুসলিমাতুন হালত রফিঈর মধ্যে আছে রআইতু মুসলিমাতিন রআইতু ফাইল তুজমির ফাইল মুসলিমাতুন মুসলিমাতিন মুফউল বিহি অর্থাৎ আমি মুসলিম মহিলাদেরকে দেখেছি কেমন তাহলে ফাইল ফাইল মুফউল বিহি এই যে এটা হলো মুফউল বিহি তো মফউল হচ্ছে আমরা জানি আসমাই মনসুবাতের প্রকার অর্থাৎ সমস্ত মফউলগুলো হালতে নসবের মধ্যে থাকে মফউল কোন হালতে থাকে হালতে নসবির মধ্যে থাকে তাহলে এই মুসলিমাতিন হালতে নসবির মধ্যে আছে মারতু বি মুসলিমাতিন আমি মুসলিম মহিলাদের পাশ দিয়ে গমন করেছি কেমন মারতু ফাইল তুজমির ফাইল বা হরফে জার মুসলিমাতিন মাজরুর জার এবং মজরুর মিলে মরতু ফাইলের সাথে মুতাআল্লাক হয়েছে কেমন তাহলে এই মুসলিমাতিন এটা হচ্ছে বা হরফে জারের মজরুর তো মজরুর এবং মুজাফিলাই হালতে জরের মধ্যে থাকে কেমন তাহলে এই এরাব কিন্তু আমরা পেয়ে গেলাম এরাব আমরা কি পেয়ে গেলাম তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যে প্রথম মুসলিমাতুন এটা হালতে রফিঈর মধ্যে আছে এবং এই যে মুসলিমাতুন জামা মুয়ান্নাস সালেম হালত রফিঈর মধ্যে কি হয়েছে রাফা হয়েছে কি হয়েছে রাফা এবং রাফা এটা দুই পেশ দিয়ে হয়েছে কেন রাফা দুই পেশ দিয়ে হওয়ার কারণ হচ্ছে এই যে এই এগুলো প্রত্যেকটির মধ্যে এখানে জর বা কাসরা দুইজের দিয়ে হয়েছে কাসরা দুইজের দিয়ে হয়েছে কারণ হলো আমি গত ক্লাসেও বলেছি কি যেই সমস্ত কারণে শব্দের শেষে তানবিন হতে পারে না তার কোনোটি এখানে নেই অর্থাৎ শুরুতে আলিফলাম হয়নি এবং এগুলো মোজাফ হয়নি এবং এগুলো গায়রে মুনসারিফও নয় এইগুলো থাকলে সাধারণত শব্দের শেষে কি হয় না তোমার তানবিন হয় না তো এগুলো যদি না হয় তাহলে ফথার জায়গায় জবরের জায়গায় দুই জবর জেরের জায়গায় দুই জের পেশের জায়গায় দুই পেশ হয় তো এই হিসেবে দেখো আমরা মুসলিমাতুন মুসলিমাতুন এটা খবর হিসেবে হালত রফিঈর মধ্যে আছে তো জামা মুয়ান্নাস সালেম হালত রফিঈর মধ্যে এরাব কি হয়েছে পেশ হয়েছে পেশ হয়েছে এই মুসলিমাতিন এই মুসলিমাতিন কেমন এটা মফউল হয়েছে এটা মজরুর হয়েছে এই দ্বিতীয় মুসলিমাতিন হচ্ছে হালতে নসবি মফউল হিসেবে এটা মজরুর হিসেবে হালতে জররি তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জামা মুয়ান্নাস সালেম হালতে নসবি এবং হালতে জররি উভয় হালতের মধ্যে কি দিয়ে হয়েছে কাসরা দিয়ে হয়েছে সুতরাং জামা মুয়ান্নাস সালেমের এরাব আমরা পেয়ে গেলাম সুতরাং আমরা এখন লিখতে পারি এখন আমরা লিখতে পারি জামা মুয়ান্নাস সালেমের এরাব কি হবে এখন আমরা এটা লিখতে পারি কেমন কি
أن يكون الرفع بالزمة أن يكون الرفع بالزمة حالة رفع حالة رفعي زمر شاته হবে অর্থাৎ পেশের সাথে হবে এই হালাত রাফঈ পেশ পেশ দিয়ে হয়েছে কেমন তারপরে ওয়ান নাসবু ওয়াল জার বিল কাসরাতে হালাতে নসব এবং হালাতে জার এটা কি দ্বারা হবে কাসরা দ্বারা হবে জার দ্বারা হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো খুব সহজ না সহজ কিন্তু একটু খেয়াল করলে কিন্তু সহজ তাহলে জামা মুন্নাস সালেমের ইরাব আমরা পেয়ে গেলাম ইরাব আমরা পেয়ে গেলাম এই যে আন ইয়াকুনা আর রাফউ বিজ জাম্মা হালাতে রাফা জাম্মার সাথে ওয়ান নাসবু ওয়াল জাররু বিল কাসরা হালাতে নসবি এবং জাররি কাসরার সাথে এবং এই ইরাবটা কার সাথে খাস ওয়া ইখতাসু ويختص بجمع المؤنث السالم كمان ويختص بجمع المؤنث السالم এবং এই ইরাবটা জামা মুন্নাস সালেমের সাথে خاص তাহলে জামা মুন্নাস সালেমের ইরাব দিয়ে বাইন ايها الطلاب ما هو اعراب جمع مؤنث السالم জামা মুন্নাস সালেমের ইরাব কি তোমরা বর্ণনা করে এবার খাতায় লেখো নিশ্চয় তোমরা পারবে কি ছিল জামা মুন্নাস সালেমের ইরাব হলো জামা মুন্নাস সালেম যখন হালাত রাফঈর মধ্যে থাকবে তখন পেশ দিয়ে হবে জাম্মা দিয়ে হবে আল হার আর হালাতে নসবি এবং জাররির মধ্যে জামা মুন্নাস সালেম যখন হালাতে নসবি এবং জাররির মধ্যে থাকবে তখন কাসরা দিয়ে হবে ওয়ান নসবু আল জাররু বিল কাসরা জার দিয়ে হবে কেমন যেমন দেখো হুন্না মুসলিমাতুন এটা খবর হিসেবে হালাতে রাফঈ পেশ দিয়ে হয়েছে এবং রাআইতু মুসলিমাতিন ওয়া মারারতু বিমুসলিমাতিন হালাতে নসবি হালাতে জাররি কি দিয়ে হয়েছে বিল কাসরা জার দিয়ে হয়েছে এটি হলো তোমার জামা মুন্নাস সালেমের ইরাব আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে ইরাবের দ্বিতীয় প্রকার আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তাহলে জামা মুন্নাস সালেম ইনশাআল্লাহ আমরা এখন চিনতে পারবো এবং জামা মুন্নাস সালেমের সঠিক সহি ইরাব আমরা দিতে পারবো ইরাব দিয়ে আমরা লিখতে পারবো পড়তে পারবো ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল তো প্রিয় শিক্ষার্থীরা আমরা ইনশাআল্লাহ আজকে দুটি ইসমের ইরাব নিয়ে কি করব আলোচনা করব প্রথমটা শেষ এবার আসতেছে গায়রুল মুনসারিফ গায়রুল মুনসারিফ নিশ্চয় গায়রুল মুনসারিফ কাকে বলে এটা তোমরা জানো আর যদি না জেনে থাকো আমি সংক্ষেপে বলছি যেহেতু আমাদের এরাবের বর্ণনার পরে গায়রুল মুনসারিফের বিস্তারিত আলোচনা আমরা আমাদের হেদায়েতুন নাহক কিতাব থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি এরাবের পরে কেমন সংক্ষেপে আমি বলি যে ইসমে মুরব দুই প্রকার মুনসারিফ গায়রুল মুনসারিফ তো তোমরা জানো গায়রে মুনসারিফের জন্য নয়টি কি আছে সবব আছে যেগুলোকে আসবাবে মানা আসরফ বলা হয় কেমন তো এই আসবাবে মানা আসরফ থেকে গায়রে মুনসারিফ বলা হয় হুয়া মাফি হে সববানে আওয়াহিদু মিনহা ইয়াকুমু মাকামাহুমা মিনাল আসবাবে তিসআ অর্থাৎ যেই ইসমে মুরবের মধ্যে আসবাবে মানা আসরফের নয়টি সবব থেকে দুই সবব অথবা দুই সববের কায়েম মকাম দুই সববের সমান এক সবব পাওয়া যায় তাকে কি বলা হয় গায়রে মুনসারিফ বলা হয় তো কোন ইসমে মুরব যখন গায়রে মুনসারিফ হবে তখন তার ইরাব কি হবে একটু খেয়াল করে দেখো জাআ উমারু রআইতু উমারা মাররতু বে উমারা এটা যদি মনে রাখতে পারো তাহলে গায়রুল মুনসারিফের ইরাব আমরা এখান থেকে বের করতে পারবো কেমন ইরাব মুখস্থ করে রাখার চেয়ে এই যে উদাহরণ থেকে মেসালগুলো থেকে গায়রুল মুনসারিফের ইরাব
বের করাটাই কিন্তু সহজতম পদ্ধতি। তুমি একটি গায়রে মুনসারিফ দিয়ে একটা উদাহরণ তুমি মনে রাখবে যে সেখান থেকে গায়রে মুনসারিফের এরাবটা কি করে নিবা, বের করে নিবা। কিভাবে কৌশলটা আমি দেখাচ্ছি, দেখো উমার এটা গায়রে মুনসারিফ। এখানে দুটি সবাব আছে, একটা হচ্ছে আলম হয়েছে, এটা সুনির্দিষ্ট একজন মানুষের নাম, এবং এটার মধ্যে আদল আছে, এটা আমের থেকে উদুল হয়ে কি হয়েছে, আদল হয়েছে, উমর হয়েছে। সুতরাং আলম এবং এই আদল, এই দুটি স্বভাব নিয়ে উমর শব্দটি কি গায়রে মুনসারিফ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, যা আ উমার, উমার এসেছে, যা আ ফায়েল, উমার ফায়েল। তো সুতরাং এই উমর ফায়েল হিসেবে হালত রফের মধ্যে আছে, তো গায়রে মুনসারিফ হালত রফের মধ্যে কি হয়েছে, পেশ হয়েছে, এক পেশ হয়েছে। আমি আগেই বলেছি যে ইসিম গায়রে মুনসারিফ হয় তার মধ্যে কি হয় না, তানভিন হয় না, গায়রে মুনসারিফের হুকুমের মধ্যে আছে আল্লাহ ইয়াদখুলাহুল কাসরাতু ওয়া তানভিন ওয়া ইয়াকুনু ফি মাউদাইল জাররি মাফতুহান আবাদা। এটা গায়রে মুনসারিফের হুকুম, গায়রে মুনসারিফের মধ্যে কি হয় না, তানভিন হয় না। এই জন্য গায়রে মুনসারিফ এটা ফাইল হিসেবে এটা হালত রফের মধ্যে আছে এবং কি হয়েছে, পেশ হয়েছে। রআইতু উমারা, এ রআইতু ফাইল তুজমির ফাইল, উমারা মুফউল বিহি। এখানে মাররতু ফাইল তুজমির ফাইল বা হরফে জার, উমারা মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লাক। কেমন, তাহলে এই উমারা মজরুর হয়েছে। তাহলে দেখো গায়রে মুনসারিফ হালতে এটা নসবির মধ্যে আছে, হালতে নসবির মধ্যে আছে, এটা হালতে জরুরির মধ্যে আছে। তো গায়রে মুনসারিফ যখন হালতে নসবি এবং জরুরির মধ্যে থাকে তখন এরাব কি হয়, জবর হয়, ফাতহা হয়। এটি হলো গায়রে মুনসারিফের এরাব। আমরা এই উদাহরণ থেকে কি করতে, কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো, তোমরাও পারবে। একটু এই একটা একটা উদাহরণ মনে রাখলে সেখান থেকে কি করে ফেলা যায়, এরাবটা বের করে ফেলা যায়। প্রিয় শিক্ষার্থীরা তো দেখো, তাহলে গায়রে মুনসারিফের এরাব কি হলো, গায়রে মুনসারিফের এরাব হলো গায়রে মুনসারিফ যখন হালতে রফের মধ্যে থাকবে তখন পেশ দিয়ে হবে, হালতে নসবি এবং জরুরির মধ্যে হলে তখন জবর দিয়ে হবে। তাহলে গায়রে মুনসারিফের মধ্যে কি হয় না, কাসরা হয় না, জের হয় না, জেরের জায়গায় জবর হয়। জেরের জায়গায় যেমন শুরুতে হরফে জার আছে, হরফে জার তো আমরা জানি জের দেয়, কিন্তু গায়রে মুনসারিফের মধ্যে জের দেবে না, গায়রে মুনসারিফের জেরের জায়গায় ওয়াকুনু ফি মাউদাইল জাররি মাফতুহান আবাদা। এটা গায়রে মুনসারিফের হুকুম, আল্লাহ ইয়াদখুলাহুল কাসরা ওয়াত তানভিন। গায়রে মুনসারিফের মধ্যে জের হয় না, তানভিন হয় না, ওয়াকুনু ফি মাউদাইল জাররি মাফতুহান আবাদান। এবং এখানে জেরের জায়গায় সব সময় কি হয়, জবর হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তা আমরা যদি এখন লিখি গায়রে মুনসারিফের এরাব যদি লিখি তাহলে কি হবে, আইয়াকুনার রাফউ বিদ্দাম্মাতে, আইয়াকুনার রাফউ বিদ্দাম্মা, অর্থাৎ গায়রে মুনসারিফ হালত রাফউর মধ্যে থাকলে পেশ দিয়ে হবে। ওয়ান নসবু আল জাররু, ওয়ান্নাসবু ওয়াল জাররু বিল ফাতহা, বিল ফাতহাতে, হালতে নসব এবং হালতে জার, এবং হালতে নসবি এবং জাররি বিল ফাতহাতে, বিল ফাতহাতে, হালতে নসবির মধ্যেও জবর, হালতে জাররির মধ্যেও কি, জবর। তাহলে গায়রে মুনসারিফের এরাবও আমরা পেয়ে গেলাম। গায়রে মুনসারিফ যখন হালতে রফের মধ্যে থাকবে তখন পেশ হবে, কয় পেশ, এক পেশ। মনে রাখবে গায়রে মুনসারিফ কি হয় না, তানভিন হয় না। তবে এটা গায়রে মুনসারিফের বর্ণনার মধ্যে আসবে, ওজন শেয়ারের জন্য বা অন্য কোনো কারণে যেটা হয় সেটা অন্য কথা। স্বাভাবিক হুকুম হলো গায়রে মুনসারিফের মধ্যে তানভিন হয় না, জের হয় না। এই জন্য গায়রে মুনসারিফ যখন হালতে রফের মধ্যে থাকবে পেশ হবে, এক পেশ, নসবি এবং জাররির মধ্যে থাকলে এক জবর হবে। এটাই হলো গায়রে মুনসারিফের এরাব। তো সুতরাং আমরা এখানে লিখে দেব, ওয়াইখতাসু, ওয়াইখতাসু বিগায়রিল মুনসারিফ। এই এরাবটা হালতে রফিই জাম্মা দ্বারা, নসবি এবং জরুরি ফাতহা দ্বারা হওয়া, এই এরাবটা ইখতাসু বিগায়রিল মুনসারিফ, গায়রে মুনসারিফের সাথে খাস। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, দুই প্রকারের ইসিম পড়লাম, জামা মুয়ান্নাস সালেম এবং গায়রে মুনসারিফ। এই দুই প্রকার ইসিমের এরাবগুলো আশা করি তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। তাহলে জামা মুয়ান্নাস সালেমের এরাব কি, হালত রফির মধ্যে কিসের সাথে, জম্মার সাথে, পেশের সাথে। আর পেশ
পেশ ওখানে তানবিন দ্বারা হতে পারবে যদি শুরুতে কি না থাকে আলিফ লাম না থাকে অথবা সেটা যদি মুজাফ না হয় কেমন তারপরে হালত নসবি এবং জরুরি কাসরার সাথে তাহলে জামা মুয়ান্নাস সালেমের মধ্যে জবর হয় না জামা মুয়ান্নাস সালেমের মধ্যে কি হয় না জবর হয় না আর গায়র মুনসারিফের মধ্যে জের হয় না কেমন তো জামা মুয়ান্নাস সালেম হালত নসবি এবং জরুরি উভয়টার মধ্যে কাসরা দিয়া হয় আর গায়র মুনসারিফ হালত নসবি এবং জরুরি উভয় হালতে ফতহা দ্বারা হয় আর উভয় ইসিম হালত রফিঈর মধ্যে জম্মা দ্বারা হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আল্লাহ পাক আমাদেরকে বুঝা তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মা আস সালামি ইলাল লিকা